শরীয়তপুরে হতদরিদ্র পরিবারদের এক ব্যতিক্রমী সহায়তা দেয়া হলো। সকালে নড়িয়া উপজেলার 2000 জেলে বেদে অসহায় পরিবারের মাঝে কাঠের তৈরি পিঁড়ি আর ভাতের মারগালার স্ট্যান্ড বিতরণ করেন ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় তিনি জানান, নদী তীরবর্তী মানুষের সংসারে কাজে আসে এমন জিনিসই দেওয়া উচিত, সেই ভাবনা থেকেই তিনি পাশে দাঁড়িয়েছেন। এছাড়া নদী তীরে নারীদের জন্য তৈরি করেছেন কয়েকটি পোশাক পরিবর্তন কক্ষ। বরং কোনো উপলক্ষ নয় অসহায় মানুষকে সহায়তা করতে এমন উদ্যোগ বলে জানান তিনি। বুঝাই দিলাম।